হাওড়ের মাঠে এখন সোনালী ধানের সমারোহ পাকা ধান কাটাই ব্যস্ত কৃষক কাস্তের পাশাপাশি ধান কাটা হচ্ছে কম্বাইন্ড হারভেস্টারে বসে নেই বাড়ির গৃহবধূ এমনকি শিশুরাও ফলনও হয়েছে বাম্পার ধান কাটা মারায় আর পরিবহনে এখন সবাই ব্যস্ত দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো শ্রমিক হাওড়ে এসেছেন ধান কাটতে বর্তমানে বাজারে ভালো দাম পাওয়ায় খুশি কৃষক এবছর ইনশাল্লা ফলন খুব হয়েছে। আলহামদুলিল্লাহ যেই দাম হয়েছে ইনশাআল্লাহ তোকে পয়সা দেব প্রাকৃতিক যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ আমরা এবছর ছুকি সাত তিন জমি কাটাইছি আল্লাহর মতো আলহামদুলিল্লাহ কৃষি বিভাগ বলছে এবার ব্রি আঠাশ এর বদলে নতুন জাতের ধান আবাদ করায় ফলন ভালো হয়েছে অতিবৃষ্টি ও আগাম বন্যার ক্ষতি থেকে এড়াতে ধান আশি ভাগ পাকলেই কেটে ফেলার পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তার বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্ট দুইটা প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষকরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল ঘরে তুলতে পারবে আমরা আশাবাদ ব্যক্ত পোষণ করছি আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে শতকরা আশি ভাগ ধান পেকে গেলে তারা যেন ধান কেটে ফেলে চলতি মৌসুমে কিশোরগঞ্জে এক লাখ সাতষট্টি হাজার একশো পঞ্চাশ হেক্টর জমিতে বড় ধান আবাদ হয়েছে এখন পর্যন্ত কাটা হয়েছে দশ ভাগ জমির ধান সময় সংবাদ কিশোরগঞ্জ